हेलो एवरीवन, वेलकम टू लेखाज वर्ल्ड। আরো একটা সুন্দর ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আর আমার সকালটাই এই পুচকুগুলোকে দেখে শুরু হয়। এই যে প্রচুর ছবি লাগিয়ে দিয়েছে, আমি তো অলি ড্যাডির সাথে নিয়ে এসেছিলামই, তো মানে ও আমাকে এনে দিয়েছিল, আর তার সাথে রিমি মনি যারা দেখো বাচ্চা বাচ্চাগুলো আছে তারাও আমাকে এনে দিয়েছে। এটা এটা আর একটা ওই সাইডে আছে, এটা এনেছিলাম মামিটার ফেসটা খুব কিউট লেগেছিল তার জন্য আমি এটা এনেছিলাম। আর এটা আর এটা আর একটা আছে টাওয়াল দেওয়া, দেখাচ্ছি ওইটা এনে দিয়েছে। এই যে এইটা এনে দিয়েছে হচ্ছে ওরা আমাকে। তো চলো এখন, আমার শরীর নিয়ে তো কোনো রকম কথাবার্তা হয়নি, তো আমি বলছি তো চলো ভিডিওটা শুরু করা যাক, দেন আস্তে আস্তে সমস্ত কিছু দেখাচ্ছি। আর তার সাথেই বলে রাখি আমার সাদের ডেট চলে এসেছে খুব কাছাকাছি, তো সাদের ভিডিও চলে আসবে। হ্যাঁ বাবা, করো না এরকম ভাবে, ঘরে কেউ চুষলে কি হবে। এই যে ব্রাশ নিয়ে, এই দেখো সব কটা আছে এখানে, তার জন্য ওর ব্রাশ নিয়েও নাড়ি করে তার জন্য আমাকে বললো। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক, সমস্ত কিছু শেয়ার করবো তোমাদের সাথে। এই যে আমার সকালের খাবার, এমনি তো আজকে একটু দেরি হয়ে গেছে যেহেতু বোনরা ছিল, তো ওরা ডিম টোস্ট খাচ্ছিলো তার জন্য একটু দেরি হয়ে গেছে। তো আমি খাচ্ছি এখানে কাঁকরোল ভাজা আর হচ্ছে ডাল, কলাইয়ের ডালের সাথে হচ্ছে পালং শাক দিয়ে, যেহেতু শাক টাক কিছু খেতে ভালো লাগে না তো এইভাবেই খাচ্ছি এখন। আমার পায়ে এত যন্ত্রণা, মানে হাতে কাজ করছে না, তার জন্য কি করব বললাম, পাটা একটুখানি আমাকে মানে পিষে দেয় আর কি, তো আমার পাটা একটুখানি এরকম করে দিচ্ছে, ব্যথায় মরে যাচ্ছি আমি, সারা সারা রাত এরকম ঘুম হচ্ছে না আর কি পায়ের যন্ত্রণাতে। উড়ি বাবারে, তো এই দেখো স্নান টান কমপ্লিট, মোটামুটি স্নান খাওয়া দাওয়া তো হয়েইছে। আমি তো আগে একবার ভাত খেয়ে নিয়েছিলাম আর কি, তারপর যা স্নান টান করে উঠলাম, তো তারপর জিনিসপত্র নিয়ে বসেছি যে কি পরবো না পরবো আর কি সাধে। এই দেখো সব কিছু কিছু খুচরো ভান্ডার বার করেছি এখন আপাতত, শাখা পলা যেহেতু বুঝতেই পারছো হাতে পাতে কিছু পরে নাই, আমি কিছু পরতে ভালো লাগছে না, নুপুরটা পরবো আর উপর কানের মাঝখানে নাকের। আচ্ছা এবার দেখাই সাদে কি পরবো। এই যে আমার এটা হচ্ছে সাদের শাড়ি, খুলে দেখালাম না, আমাকে আবার ভাঁজ করতে হবে নাহলে আমি আর পাচ্ছি না, যাই হোক। আর তার সাথে হচ্ছে এই অর্নামেন্টসগুলো পরবো, এগুলো সবই পরিচিত, নতুন কিছু পরছি না, এগুলো সবই তোমরা দেখেছো যে কোনো না কোনো একটা অনুষ্ঠানে, নতুন বলতে গেলে এটা, এটা আমার মা এবার পুজোতে বানিয়েছে নতুন, তো মায়ের কাছ থেকে আমি নিয়েছি পরার জন্য, এটাও নতুন এটাও নতুন মায়ের। সারদা বালা বলে, মানে এই বালাটার মুখ নেই কোনো রকম, পুরোটাই এরকম। আর তো তুমি দেখেছো, আমি দেখিয়েছিলাম কোনো একটা জুয়েলারির ভিডিওতে, তো এটা হচ্ছে। আর ব্লাউজটা এখন অবধি আসেনি, কন্ট্রাস্টে বানিয়েছি ব্লাউজটা গ্রিন কালারের একটা, ওটা এখন অবধি আসেনি, এটা আমি দেখাবো না, এটা হচ্ছে অলির ড্যাডি গিফট দেবে আমাকে, তার জন্য এটা গিফটের সাথে দেখাবো যে কী কী গিফট পেলাম। আর বাদ বাকি এবার চলো একটুখানি, যেহেতু পুজো থেকে পুরোটাই এ বাড়িতে আছি, তো এখানে মেকআপের জিনিসপত্রগুলো একটু নিয়ে নেবো সাজগোজের আর কি, যেটুকুনি দরকার পড়ছে। চলো এবার মেকআপ নিয়ে নিয়ে যা সমস্ত আছে এখানেই, এখান থেকে কি কি নেওয়া যায় দেখি। প্রথমে আমি প্রোডাক্টগুলো নিয়ে নিই, দেন ব্রাশ নেব। তো ফার্স্টেই হচ্ছে একটা প্রাইমার, এই প্রাইমারটা নিচ্ছি এলফের। আচ্ছা এলফের প্রাইমার হলো, আর একটা নেব আমি স্টোপ ক্রিম, স্টোপ ক্রিমটা কোথায় গেল পেয়েছি। এই যে ম্যাকের স্টোপ ক্রিম, একটা কনসিলার নেব ভালো। আচ্ছা হুডা বিউটি পাউডারটা আমার ওপরেই ছিল, এটা নেব, বানানা পাউডার আর এটার শেড নাম্বারটা মানে আমার যে লাগে, এই যে
পাউন্ড কেক, এটা হয়ে গেল। এটা হচ্ছে ডিওরের আইব্রো করার জিনিস আর কি। এটা নেব না, এটা আমি সবসময়তে ব্যবহার করছি এখন, নেব না, এটা থাক এটা। আচ্ছা ওটা নেব, আর কি গো, আর ইয়েও নেব, হ্যাঁ তুমি খুলে দেখো ওটা, আর নেব ম্যাকের স্টুডিও ফিক্সটাও নেব আমি, এটা নতুন, এটা হচ্ছে NC15। আচ্ছা কনসিলার, হুডা বিউটির কনসিলারটা কোথায়, এই যে একটা কনসিলার, কনসিলার এটা টাইপ অফ কনসিলার হাইলাইটার দুটো হিসেবেই আমি ইউজ করতে পারবো, যেসব পার্টগুলো আমার হাইলাইট করার দরকার আছে। আর একটা নেব আমি কালার কারেক্টার, এটা হচ্ছে ক্যালনের কালার কারেক্টার, এটা নিয়ে নিলাম। আর নিয়ে নেব বেনিফিটের পুরো সেট, হচ্ছে ব্লাশার, হাইলাইটার অ্যান্ড ব্রঞ্জার, এই তিনটে নিয়ে নিচ্ছি। আর ফাউন্ডেশন আমার দেওয়ার ইচ্ছা নেই, বাট তাও আমি একটা নিয়ে রাখি ফাউন্ডেশন, এটা নিয়ে নিচ্ছি, ব্লাশার নিয়ে নিয়েছি আমি, নেব না। এটা হচ্ছে নিউড স্টিক, সে হচ্ছে তোমার ইয়ে কি বলে ওটাকে, ক্রিম ব্লাশ নিচ্ছি না, ক্রিম ব্লাশ দেব না আমি, পাউডার মানে ম্যাট, যেহেতু দিনের বেলাতে প্রোগ্রামটা, সেহেতু এটা সুগারের একটা ফেস প্যালেট, এখানে সব পাউডার প্রোডাক্ট আছে, ব্রঞ্জার হাইলাইটার, মানে এটা একটা এক্সট্রা নিয়ে রাখলাম যদি ইচ্ছা করে তো, দেন দেব। আচ্ছা এবার হচ্ছে আই শ্যাডো প্যালেট, আই শ্যাডো প্যালেট আমি, এটা আমার সব সময়কার ফেভারিট, আমার মনে হয় এটা দিয়ে আমি যে কোনো আউটফিটের সাথে লুক মানে ক্রিয়েট করতে পারি, তো এটা আমি নেব। আর একটা কালার প্যালেট নেব কিছু, যেখানে ইয়েলো আর গ্রিন আছে, দেখি এখানে আছে নাকি, এখানে আছে ইয়েলো অ্যান্ড গ্রিন, এটা নিয়ে নিই, এটা নেব না, এটা নেব, ওটাতে দেখি গ্রিন আছে নাকি, না এটাতে হবে না, ডব্লিউ আর এ লেখা আছে রে বাবু ওটাতে। আচ্ছা এবার নিয়ে নিচ্ছি এই ব্রো পমেট, ব্রো পমেটটা নেবো তাহলে আমার এটা সুবিধা হবে আর কি, ব্রোটা আঁকতে। তার সাথে নিয়ে নেব আমি এই যে ডাবল সাইডেড এই ড্র করার জন্য, ব্লাশারের জন্য, ওটা ব্লেন্ড করার জন্য এই ব্রাশটা নেব, ব্লাশার আর ব্রঞ্জার দুটোতেই কাজ করবে। একটা নেব হচ্ছে এটা পেন্সিল ব্রাশ, ফাউন্ডেশন ব্রাশ, একটা স্পঞ্জ নেব, এই স্পঞ্জটাই নেব, এটা আমার অল টাইম ফেভারেট। আর একটা কাবুকি ব্রাশ নেব, আচ্ছা এটা আমার খুব ফেভারেট একটা কি বলে পাউডার ব্রাশ, কিন্তু এটা এত সফট, এটা কিন্তু এটা হ্যান্ডেলটা ভেঙে গেছে, তাও আমি এটা ইউজ করি আর কি। এটা একটা নেব আমি, এটা মাল্টিপারপাস। আর এটা নেব, এটা অ্যাঙ্গেল ব্রাশ, একটা আই মেকআপ করতে আমার সুবিধা হবে, আই মেকআপের জন্য কাট ক্রিজ যদি করতে হয়, আর সন এটা একটা নেব, একটা এরকম নেব, একটা এটা নেব লাইনার ড্র করার জন্য। হাইলাইটার ব্রাশ, এটা হচ্ছে ইনার কর্নারে, আমি এটা দিয়ে হাইলাইটার দিই, খুব ভালো লাগে আই ইনার কর্নারে, খুব ভালো যায় আর কি হাইলাইটারটা। এটা হচ্ছে কনসিলার ব্রাশ, এটা লাগবে, এই যেটা গ্রিন টাইপের আছে, যেহেতু একটু গ্রিন কিছু করার ইচ্ছা আছে আমার আই মেকআপ, তার জন্য নিলাম। আর হাইলাইটার তো, হ্যাঁ হাইলাইটার তো ওখানে আছে, আমার ব্রাশ দরকার নেই এক্সট্রা, আর আমি এটা নিতে পারি হাইলাইটার ব্রাশ, এটা দিয়ে দেওয়া যেতে পারে হাইলাইটারটা।
হয়ে গেল। এবার লিপস্টিক, লিপস্টিক নেব হচ্ছে এটা, আমার অল টাইম ফেভারিট, ভীষণ ভালো। মানে এটার যে মানে কি বলবো ইনগ্রিডিয়েন্টসগুলো না খুব ভালো। একটা নেব আমি রেড অরেঞ্জিস টাইপের কিছু এটা, আর একটা নেব পিঙ্ক টাইপের কিছু। এটা একটা পিঙ্ক টাইপের ল্যাকমি লিপস্টিক, আই থিঙ্ক এটা লিমিটেড এডিশন, না এটা নেব না, পিঙ্ক লাগবে, পিঙ্ক ম্যাজেন্ডা, ম্যাজেন্ডা টাইপের পিঙ্ক টাইপের আসছে না ঠিক, যাই হোক আমি পরে দেখাচ্ছি। তো একটা এরকম নিউড, একটা এরকম অরেঞ্জিস রেড, আর একটা নিয়ে নিয়েছি, আর কিছু নেওয়ার নেই। লিপ প্লাম্পার আমার ও বাড়িতে আছে, অ্যান্ড মাস্কারাও আছে, তো আমি নেব না। এখানে আছে আমার একটা, আমার খুব মানে ভালো লাগে এটা দিতে, না এটা আছে আছে নেব না। এটা হচ্ছে একটা কাজল, কাজল ও বাড়িতে আছে, নেব না। আচ্ছা আমি না কি করবো, এই রেটটা নেব, এই রেটটা ভালো লাগছে দেখতে, এই রেটটাও নিয়ে নেবো, তো আমি চারটে লিপস্টিক নিলাম। ওকে আচ্ছা, ইনগ্লটের এই লাইনারটা আমি নেব, কামড়ে দিল মনে হয়, উফ দুষ্টু রে, খুব দুষ্টু লাইনার। এটা হচ্ছে এটা নেব, অ্যান্ড এটা নেব, এটা হচ্ছে আমার লাইনার ব্রাশ, এটা নেব, এই যে এটা হচ্ছে আমার লাইনারের জন্য। ওকে কনসিলার তো প্যালেট নিয়েছি, দরকার নেই এটা নেওয়ার। আইল্যাশ আমার দেওয়ার ইচ্ছা নেই, মানে মাস্কারা যা দিই না, তো আইল্যাশটা আমার কাজ দরকার হয় না অতটা, তার জন্য আমি ওটা নিলাম না। আচ্ছা নেল পলিশ নেব, নেল পলিশ, নেল পলিশ রিমুভার, অ্যান্ড কারণ আমি গ্রিন নিয়ে রেখেছিলাম পুজোর সময়তে, তো এই গ্রিনটা আমার কাজে লাগবে, এই গ্রিনটা দেওয়ার ইচ্ছা আছে। গ্রিনটার সাথে গোল্ডেন ও বাড়িতে আছে, গোল্ডেনের সাথে গ্রিনের সাথে আর রেডের সাথে মিক্স করে পরার ইচ্ছা আছে। আচ্ছা হয়ে গেল, এই একটা ছোট্টু পাড়া, পুচকু পাড়া, এটা নিয়ে নিই বিউটি ব্লেন্ডার, অ্যান্ড এটা নিয়ে নেব। মোটামুটি আমার কমপ্লিট, অ্যান্ড এটা আইল্যাশ গ্লু নেব, টিপ পরতে হবে আমাকে তার জন্য, টিপটা না হলে ঘেমে উঠে যাবে, তো আমি নেব এটা। আর যদি ওই বাড়িতে থাকে তো দেন আমি কিছু পড়তে পারি, না পড়তেও পারি, আমার ঠিক নেই কোনো, যাই হোক চেষ্টা করব সিম্পল কিছু লুক ক্রিয়েট করার, আর যদি মনে হয় যে না একটু সাজি তো সাজবো, আমার কোনো ঠিক নেই। আচ্ছা এটাতে এই এটা নিয়ে নেব, এটা নিয়ে নেব আমি, তো চলো সব সমস্ত কিছু বার করা হয়ে গেছে, তো এইগুলো গুছিয়ে নিতে হবে। সবকিছুর মধ্যে তোমাদেরকে শুভ দীপাবলি উইশ করতেই আমি ভুলে গেছিলাম আসলে, তো চলো দেখাই বাড়িটা কীরকম সেজে উঠেছে আমাদের। এই যে পুরো বাড়িটা এরকমভাবে সাজানো হয়েছে, আশেপাশের বাড়িগুলোও খুব ভালো লাগছে দেখতে, আর সামনেটাতে ওখানটাতে এরকম দেওয়া হয়েছে। আমি যাচ্ছি, এই যে এখানে লাইট জ্বালানো হয়নি কেন, মাসি লাইট জ্বালিয়ে দাও। এই যে এরকম ভাবে হয়েছে সাজানো, বাকিগুলো লাইট জ্বালিয়ে দিও তো। যাই হোক চলে এসছি খাগড়ার বাড়িতে, যেখানে আমার সাধের অনুষ্ঠানটা হবে, তো আমি যে ঘরটায় থাকি আর কি নতুন ঘরে, সেই ঘরে যাই না কেন, যেহেতু অ্যাটাচ একটা স্নান ঘর আছে,
তো এত বেশি গন্ধ বেরোচ্ছে, খুব খারাপ। ওই বাথরুম থেকেই আসছে হয়তো, একদম নিচে ড্রেনের সাথে কানেক্ট করা পাইপটা। তো তার জন্য ওই ঘরে আমরা থাকবো না, এই ঘরটায়, আমরা পুরনো যে ঘরটায় থাকতাম আজকে সেই ঘরটায় থাকবো অনেক দিন বাদে। তো ওলির ড্যাডিকে একটু কষ্ট করে সমস্ত কিছু আনতে হলো, বিছানাপত্র আর কি। দেখাচ্ছি আমি, এই যে আমার সোনা, তো এখানে আমরা রেডি করছি। মানে আমি কি করে আনবো, আমি তো আগে গদি নিয়ে চলে আসতাম, এখন তো আর আনতে পারছি না। যাই হোক, তো এখানে আমরা আজকে এই ঘরটায় সব, কারণ আমার এতটা পরিমাণে গন্ধ লাগছে ওই ঘরে যে বলার কথা না। এই ঘরে এসটি সমস্ত কিছুই আছে, তাই তার জন্য আমি ভাবছি যে এই ঘরটা, ঘরে শোয়াটাই বেশি বেটার হবে, ওই ঘরটাতে শোবো না। প্রচণ্ড গন্ধ লাগছে, আমি জানি না কেন এখন এই সময়টাই হয় না। আমি যাব না, একদমই যাব না, গন্ধটা আমার খুব খারাপ লাগছে। তো যাই হোক, ও বলছে যে ওই ঘরে চলো চলো আজকের মতো আর কি এই ঘরটাতে শুয়ে পড়ি, দেন মর্নিংয়ে দেখবো যে কেন বেরোচ্ছে, কিছু করা যায় নাকি, না হলে তো ভীষণ সমস্যা। অনুষ্ঠানের আগে আমাকে ঠিক করতে হবে, যেহেতু লোকজন আসবে, যেহেতু অবশ্যই ঘরেই সমস্ত কিছুটা হবে, তার আগে তো ঠিক করতে হবে। তো তার জন্য চিন্তাতেও পড়ে গিয়েছি আমি, যদি লোকজন আসে এরকম গন্ধ বেরোয়। এবার আমি একা পাচ্ছি, ওরি দিদি বলছে না আমি ফিনাইল দিয়ে দিয়েছি তো এতটা গন্ধ নেই, বাট আমার ভীষণ গন্ধ লাগছে, খুবই বাজে একটা গন্ধ। যাই হোক, আমি মনে করতে চাই না ভাত দাও। তো যাই হোক, এখন আমার শরীর বিষয়ে কি কথা বলবো, শরীর এখন ঠিক আছে। আমার দশমীর দিন রাত্রির থেকে ভীষণ শরীর খারাপ ছিল, তো এখন আমি ভালো আছি। শরীর নিয়ে আমি একটা পরে ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও কী কী হয়েছিল না হয়েছিল। ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম, এখন আমি ভালো আছি। আমার গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছিলো পুরো, তো গলার ভয়েসটাও আবার ফিরে এসেছে। তো এখন ঘুমোলে একটুখানি কাশি হয় আর কি, বাদ বাকি ঠিক আছি আমি। তো চলো, আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, আর আমি চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার। অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব বলেই, স্বাদের প্রিপারেশন, স্বাদের ভিডিও শেয়ার করব বলেই আমি আবার শুরু করলাম শরীর খারাপের মধ্যেও। মানে এখন খারাপ নেই, বাট আমি পারি না অতটা করতে আর কি, দৌড়ে ধাপে ভিডিও করতে। যাই হোক, আশা করছি তোমরা থাকবে আমার পাশে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর একটা ব্লগে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।